চমৎকার একটা বিষয় আছে না, জোশ জোশ থাকে না কাপলের মধ্যে, জুটির মধ্যে একটা ভাব থাকে, ঝাক্কাস ঝাক্কাস এরকম একটা ভাব থাকে, ঝাক্কাস লাগছে। আসসালামু আলাইকুম, আজকে একটু সকালবেলা কন্টেন্টটা বানাতে বসেছি, কারণ আজকে আমার নিজের শুটিং আছে। ভাবলাম সারাদিন খুব ব্যস্ত থাকব শুটিং নিয়ে, আপনাদের সঙ্গে আজকে কথা বলার সময় পাবো না, সেই কারণে শুটিং যাবার আগে আপনাদের সঙ্গে কথা বলে যাই। ভাবলাম যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে যে রায়হান রাফি এবং শাকিব খান, পানি অনেক ঘোলা হয়েছিল, এখন পানিটা পরিষ্কার হতে শুরু করেছে। রায়হান রাফিকে শাকিবিয়ানরা অনেক বুলিং করছে, অনেক কথা বলছে, অনেক গালি দিছে, এখন আবার শাকিবিয়ানরা তাকে ভালোবেসে ঘরে তুলে নিবে, তার প্রশংসা করবে, তাকে নিয়ে গুণগান গাইবে। শাকিবিয়ানরা সবসময় শাকিব খানের সঙ্গে যারা ভালো ভালো কাজ করে বা শাকিব খানকে নিয়ে যারা ভালো চিন্তা করে বা শাকিব খানকে নিয়ে যারা মুভি বানায় তাদের সঙ্গেই থাকে। কোনো একটা কারণে রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছিল, অথবা রায়হান রাফির কোনো একটা মন্তব্যকে যখন শাকিবিয়ানরা ভেবেছিল যে রায়হান রাফির এটি একটি বিরূপ মন্তব্য, তখনই শাকিবিয়ানদের সঙ্গে রায়হান রাফির একটা দূরত্ব তৈরি হয় এবং পানিটা অনেক ঘোলা হয়ে যায়। সেই ঘোলা পানি এখন পরিষ্কার হতে শুরু হয়েছে SBF এবং চরকির যৌথ প্রযোজনায়। তো ভারতের SBF চলচ্চিত্র সংস্থা বা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম চরকি, এই দুজন মিলে একটি সিনেমা প্রযোজনা করতে চলেছে। সেখানে শাকিব খান নায়ক হচ্ছেন, রায়হান রাফি পরিচালক হচ্ছেন, কিন্তু নায়িকা কে হচ্ছিল সেটা খোলাসা করা হয়নি। তো আস্তে আস্তে সেই কুয়াশা কেটে নায়িকা বেরিয়ে আসতেছে, নায়িকা হচ্ছে নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া এর আগেও শাকিব খানের সঙ্গে শাহেনশা সিনেমায় অভিনয় করেছে, একটা বিজ্ঞাপন করেছে বেশি বেশি বেশি, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু বিজ্ঞাপনটা ওদেরকে, দারুণ খুবই চমৎকার একটা বিষয় আছে না, জোশ জোশ থাকে না কাপলের মধ্যে, জুটির মধ্যে একটা ভাব থাকে, ঝাক্কাস ঝাক্কাস এরকম একটা ভাব থাকে, ঝাক্কাস লাগছে ওই বাঙালিকের, আমার খুব প্রিয় ওই বিজ্ঞাপনটা। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে রায়হান রাফি বরাবরই একজন ভালো নির্মাতা, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। নির্মাতা হিসেবে সে যতটা ভালো তার চেয়ে বেশি সে সাকসেসফুল। অনেকে তো রায়হান রাফিকে এখন হিট মেশিন বলে, মানে রায়হান রাফি যেটা বানাবে সেটা হিট হবে, এই জায়গা থেকে রায়হান রাফিকে হিট মেশিন বলে। তবে আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রায়হান রাফির একেবারে শুরু থেকে শুরুর দিক থেকে ওর কাজগুলোতে আমি আছি। এই সিনেমাতে আমি থাকবো কিনা আমি জানি না, চরিত্র অথবা আরো অনেক কিছু আছে, সবকিছু মিলিয়ে যদি হয়তো থাকবো, নাহলে থাকবো না। সব কাজে যে আমি থাকবো এমন তো না, একটা পরিচালকের সব কাজে সব শিল্পী থাকবে এমন কোনো কথা নেই। হুমায়ুন আহমেদের সময় ছিল, হুমায়ুন আহমেদের প্রায় সবগুলো কাজেই তিনটা মুখ কমন ছিল,
চ্যালেঞ্জার ভাই, ডক্টর এজাজ, ফারুক ভাই। তো রায়হান রফি যখন ওমান আহমেদের মতো একটা প্লাট মর্যাদায় চলে যাবে বা ওই লেভেলে কোথাও যাবে, তখন কি রায়হান রফির এরকম ফিক্সড কোনো শিল্পী হবে, নাকি রায়হান রফি বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী নিয়ে কাজ করে এগিয়ে যাবে? দুটোই হইতে পারে, একজন পরিচালক শিল্পী তৈরি করতে পারে, আবার একজন পরিচালক সে শুধু নিজের সাকসেস নিয়ে এগিয়ে যেতে পারে। ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলাপ করব। রায়হান রফির একেবারে শুরুর ডকুমেন্টারি, শর্ট ফিল্ম থেকে শুরু করে প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, এভাবে অনেকগুলো কাজ ওর সঙ্গে আমার করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, সে হি লিভস ইন সিনেমা, সে সিনেমায় খায়, সিনেমায় ঘুমায়, সিনেমায় স্বপ্ন দেখে, সে A to Z একটা সিনেমা প্রেমী ছেলে। এই ছেলে যে সিনেমা প্রেমী, সিনেমায় এখন যার নাম হিট মেশিন, যে সিনেমা বানালেই সিনেমা মোটামুটি ম্যাক্সিমাম সিনেমাই একটা হিটের তকমা পায়, সেই রায়হান রফি যখন সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, সেই সিনেমা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এটি আমি অন্তত কল্পনা করতে পারছি না। ইমেল আশরাফ প্রিয়তমা বানিয়ে কোথায় চলে গেছে? প্রিয়তমা দরদ সিনেমা, অরণ্যবাবুন দরদ সিনেমার শুটিং করে, শুটিংয়ের ক্লিপ দিয়ে, শুটিংয়ের নিউজ দিয়ে, শুটিংয়ের কথা বলে দরদকে কোন পর্যায়ে নিয়ে গেছে ভাবা যাচ্ছে না। প্যান ইন্ডিয়ান সিনেমা, সোনাল চৌহান, ইন্ডিয়ার অনেক বড় বড় তারকা, 10 কোটি টাকার উপরে বাজেটের সিনেমা, 6টা ভাষায় নির্মিত সিনেমা, মানে বলে শেষ করা যাবে না। দরদ একটা অন্য লেভেলে চলে গেছে। এখন দরদ রিলিজের পরে বাকিটা মানুষ বুঝতে পারবে, বা মানুষের যে কল্পনার যে লিমিটেশন, সেই লিমিটেশনের কোন পর্যায়ে দরদ গিয়েছে সেটা দেখা যাবে, বোঝা যাবে। তবে অরণ্যবাবুন কিন্তু তার অবস্থান থেকে অনেক উপরে চলে গেছে। হিমেল আশরাফ রাজকুমার করবে, সেটিও আর একটা হাইপ অলরেডি পেয়ে গেছে। নতুন আর একটা হাইপ পাচ্ছে সাইফ চন্দন, সাহেব সিনেমা বানাবে শাকিব খানকে নিয়ে। এরপরে এখন রায়হান রফির সিনেমা শাকিব খানকে নিয়ে এটি আরো একটা হাইপ পাইল। নুসরাত ফারিয়া নায়িকা হচ্ছে। তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যে রায়হান রফির সিনেমা দিয়ে শাকিব খানের নায়িকা নেওয়ার ব্যাপারে একটা ইউটার্ন হয়েছে। শাকিব খানের সঙ্গে সবাই যেভাবে বিদেশি নায়িকাদের ইনভলভ করা শুরু করছিল, আমি তো ভেবে বসছিলাম যে আর বোধহয় বাংলাদেশি কোনো নায়িকা সুযোগ পাবে না শাকিব খানের সঙ্গে অভিনয় করবার, অন্তত আগামী 2-3 বছরে। সেই জায়গা থেকে, সেই রেস থেকে রায়হান রফি বোধহয় একটু বেরিয়ে আসলেন। সে সবসময় চেষ্টা করে একটু একটু ট্র্যাক থেকে আলাদা কিছু করবার। সবাই যা করে, রায়হান রফি চেষ্টা করে ডিফারেন্ট করবার। এই যে ডিফারেন্ট করবার চেষ্টাটা থাকে, মানুষ আসলে ওই জিনিসটাই পছন্দ করে, যে নতুন কিছু একটা দেখতে পাইল, নতুন একটা গল্প দেখতে পাইল। তবে রায়হান রফির প্রতি আমার একটা কি বলবো, এটাকে পরামর্শ থাকবে বা একটা অনুরোধ থাকবে, যে হুমায়ুন আহমেদ যে অরণ্য উচ্চতায় চলে গেছে, সেই অরণ্য উচ্চতায় যেতে হলে অবশ্যই নতুন শিল্পী তৈরি করতে হবে, নতুন নায়ক তৈরি করতে হবে। শুধু হিট মেশিন হয়ে নিজের আখের গুছাইলে চলবে না, শুধু নিজের সাকসেসের দিকে চিন্তা করলে চলবে না, ইন্ডাস্ট্রিকে দেবার জন্য নতুন কিছু শিল্পী তৈরি করে দিয়ে যেতে হবে। একজন সোহানুর রহমান সোহান যেভাবে শাকিব খানকে নিয়ে এসছে, সালমান শাহকে নিয়ে এসছে, তেমনি একজন রায়হান রফিরও নিয়ে আসতে হবে এরকম 2-1 জন হিরো, যারা শাকিব খানের পরে বা শাকিব খানের হাল ধরবে। রায়হান রফির এই দায়িত্বটা
কবে সে নেয়, কবে সে করে, সেইটার জন্য আমি অপেক্ষা করছি। কারণ একজন পরিচালক চাইলেই নতুন একজন শিল্পীকে নিয়ে কাজ করতে পারে না, অনেক সীমাবদ্ধতা থাকে। প্রডিউসাররা নতুন শিল্পীর উপরে লগ্নি করতে চায় না, রিস্ক নিতে চায় না, এতগুলো টাকা ইনভেস্ট করবে, সেই ছবি যদি না চলে তাহলে পুরো টাকাটাই লস। শাকিব খানের উপরে টাকা ইনভেস্ট করলে টাকা ফেরত আসবে, এতে কোনো সন্দেহ নাই, সেই জায়গা থেকে প্রযোজকরা লগ্নি করে। কিন্তু যখন বিষয়টা এরকম দাঁড়াবে যে রায়হান রাফির উপরে টাকা ইনভেস্ট করলে টাকা ফেরত আসবে, তখন কিন্তু আর কোনো ব্লকস থাকে না। তখন কিন্তু রায়হান রাফি চাইলে একজন নতুন শিল্পী তৈরি করতে পারে। আমি জানি না রায়হান রাফির এখনো সেই সময়টা তৈরি হয়েছে কিনা যে রায়হান রাফির নামে সিনেমা চলে, রায়হান রাফির নামে সিনেমা চলবে, রায়হান রাফির নামে সিনেমা চলছে। যদি সেই সময়টা এসে থাকে তাহলে এখনই রায়হান রাফির উচিত ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসার, শাকিব খান ছাড়া সিনেমা নিয়ে আসার। হ্যাঁ, শাকিব খান ছাড়া রায়হান রাফি সিনেমা নিয়ে আসছেন, কাদেরকে নিয়ে আসছেন? সিয়ামকে নিয়ে আসছেন, শরীফুল রাজকে নিয়ে আসছেন, মানে যারা অলরেডি মিডিয়াতে কিছু না কিছু করেছে তাদেরকে নিয়ে রায়হান রাফি আসছেন, আফরান নিশোকে নিয়ে আসছেন। সিয়াম সিনেমায় আসার আগে টেলিভিশনে সে হিট, সুপারহিট কিনা আমি জানি না, আফরান নিশো সিনেমায় আসার আগে টেলিভিশনে সুপারহিট, শরীফুল রাজ সিনেমায়, রায়হান রাফি সিনেমায় আসার আগে সে আইসক্রিম নামে আরেকটা সিনেমা করে ফেলছে, মানে আরো একাধিক সিনেমা, নাটক, বিজ্ঞাপন, অনেক কিছুর সঙ্গে শরীফুল রাজ ইনভলভ ছিল। ইয়াশ রোহান নাটকে এর আগে থেকে সে ইনভলভ। তো সবকিছু মিলিয়ে এই যে রায়হান রাফির যে সিনেমাগুলো জনপ্রিয়তা পেয়েছে সেই সিনেমার নায়ক নায়িকার দিকে তাকালে মনে হয় দেখা দেখতে পারবো যে তারা আগে থেকেই মিডিয়াতে মোটামুটি এস্টাবলিশ, একেবারে আনকোরা একটা নতুন ফেস আনতে হবে, সেই জায়গাটা হয়তো রায়হান রাফি এখন তৈরি হয়েছে, সেই দায়িত্বটা রায়হান রাফি কীভাবে পালন করে সেটা দেখতে হবে। যাই হোক, আজকের প্রসঙ্গ সেটা ছিল না, প্রসঙ্গ ছিল রায়হান রাফির সঙ্গে শাকিব খানের যে পানিটা ঘোলা হচ্ছিল সেটা একেবারে টলমল করছে এখন। সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে রায়হান রাফির এই সিনেমার শুটিং যে বাংলাদেশে হবে সেটা বলা বাহুল্য, কারণ তার ভিতরে মারাত্মক দেশপ্রেম আছে, মারাত্মক লেভেলের দেশপ্রেম আছে। সে চায় তার ম্যাক্সিমাম সিনেমা, মানে সিনেমার ম্যাক্সিমাম কাজ, বা এখনো পর্যন্ত তার মাথায় তার চিন্তা ভাবনা যে সিনেমা হবে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের সিনেমার শুটিং হবে বাংলাদেশের লোকেশনে। দরদ যেখানে বিভিন্ন এই ভারতের বিভিন্ন লোকেশন রিভিল করছে, রাজকুমার যেখানে আমেরিকার লোকেশন রিভিল করবে, সাহেবের কথা এখনো অত কিছু ক্লিয়ার হয় নাই কি করবে, সেখানে বাংলাদেশের নতুন একটা বিউটি রায়হান রাফি শাকিব খানকে নিয়ে আসবে। এখন রায়হান রাফি আর শাকিব খানের এই ম্যাজিকটা আসলে কোন লেভেলে চলে যাবে এইটা কিন্তু একটা আমার কাছে বিশেষ একটা মানে রোমাঞ্চকর বিষয় মনে হচ্ছে। যাই হোক, যাই হবে, খুবই ভালো হবে, রায়হান রাফির জন্য অনেক 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 শুভকামনা, শাকিব খানের জন্য, নুসরাত ফেরিয়ার জন্য অনেক অনেক শুভকামনা। এই দুইটা জুটি, শাকিব, এই দুইটা শিল্পী যখন একসঙ্গে হয়, এই জুটিটা যখন একসঙ্গে আমি স্ক্রিনে দেখি আমার কাছে খুব জোশ লাগে, ঝাক্কাস লাগে। এই ঝাক্কাস জুটিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো।